শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় সরগরম মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ও পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। পোস্টার ব্যানারে ছেয়ে গেছে ইউনিয়নের অলিগলি থেকে বাজার। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের প্রচারণার সময় বাড়াচ্ছেন। ভোটারদের মন জয় করতে তাদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। সুষ্ঠু নির্বাচন জন্য প্রশাসনের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, সাধারণ মানুষের পাশে থাকব, এই জনগণের সেবা করব, ছাত্রাবাস দখল মুক্ত করে ফেলব, রাস্তাঘাট উন্নয়ন করার জন্য চেষ্টা করব, জনগণের খেদমত করব। নৌকা প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ, সে আমাকে বলছে যে তার এলাকায় আমি গণসংযোগ করতে নিষেধ করেছে। কোনো লোককে কোনো বাধা বিঘ্ন করে নাই, যদি কেউ বইলা থাকে এবং মিথ্যা বানোয়াট। এবং এদিকে নির্বাচনে শান্তিপ্রিয় সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান ভোটাররা। এনায়েতনগর ইউনিয়নে আমরা এমন একটা চেয়ারম্যান চাই জানি গরিব দুঃখীর সেবা করতে পারে, গরিবদের পাশে সবসময় থাকে। নির্বাচনকে কেন্দ্র করে শতভাগ প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। 15 তারিখের যে ইউনিয়ন পরিষদ, দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা শতভাগ প্রস্তুতি নিয়ে রেডি হয়ে আছি। নির্বাচনটি শতভাগ সুষ্ঠু নিরপেক্ষ অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার জন্য সার্বিক প্রস্তুতি আমাদের গ্রহণ করেছে। আমরা ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। ইতিমধ্যে অত্র এলাকায় অস্থায়ী ক্যাম্প সহ টহল পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। আগামী 15 জুন এনায়েতনগর ও পূর্ব এনায়েতনগর ইউনিয়নের ভোটাররা প্রথমবারের মতো ইভিএম এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এস এম হামিম, মাই টিভি, নিউজ ডেস্ক।